এই ভিডিওটি অবশ্যই হৃদয় স্পর্শ করে যাবে এবং পুলিশ বাহিনীর প্রতি বিশ্বাস আসবে ছোট্ট বাবা আরাফাত ছাড়িনি তোমার আসামিকে গত আঠেরো ডিসেম্বর দয়াগঞ্জে ঘটে যায় এক মর্মান্তিক ঘটনা ভোরে সদরঘাট থেকে যাত্রাবাড়ির উদ্দেশ্যে আসতে থাকে শাহালম ও আকলিমা নামে এক দম্পতি বড় ছেলের অসুখ তাই ডাক্তারের কাছে চেক আপ করাতে ঢাকায় আসা কে জানতো তাদের এই আগমন মর্মস্পর্শী স্মৃতি হয়ে রবে জীবনে তাদের বহনকারী রিক্সা দয়াগঞ্জ রেললাইন এলাকা অতিক্রম করার সময় হঠাৎ কিছু বুঝে ওঠার আগেই এক ছিনতাইকারী আকলিমার ব্যাগ ধরে হ্যাসকা টান মারে আর এতেই ভারসাম্য হারিয়ে আকলিমা তার নিজের আদরের ধন পাঁচ মাসের আরাফত সহ রিকশা থেকে পড়ে যান গুরুতর আহত হয় আদরের সন্তান আরাফাত মুহূর্তেই তারা চলে যান ঢাকা মেডিকেলের উদ্দেশ্যে কর্তব্যরত ডাক্তার আরাফাতকে মৃত ঘোষণা করেন সংবাদ সংবাদপ্রাপ্তির পরপরই ওয়ারি বিভাগের ডিসি স্যার এডিসি স্যার এসি সহ সকলে ঘটনাস্থলে উপস্থিত হন মা আকলিমার চোখের পানি আমাদের প্রত্যেক পুলিশ হৃদয়কে বিগলিত করে ফেলে মুহূর্তেই কোনোভাবে মেনে নিতে পারছিলাম না এই ঘটনা ঘটনার পর থেকে শুরু হয় আমাদের ঝটিকা অভিযান এই ঘটনার সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল প্রমাণ সংগ্রহ করা এত সকালে চাক্ষুষ সাক্ষী পাওয়া যাচ্ছিল না ভিকটিমের বাবা মাও খুব বেশি তথ্য দিতে পারছিলেন না ভিকটিমের বাবা শুধু বলেছেন তারা সমান উচ্চতার শ্যামবর্ণের চিকন একটি ছেলে ঘটনাটি ঘটিয়েছে অন্যদিকে আকলিমা বলেছেন আমি শুধু দেখেছি দুইটি কালো হাত এই তথ্যের ওপর ভিত্তি করে আমরা আমাদের অভিযান চালাতে থাকি দয়াগঞ্জের নিকটেই নামাপাড়া বস্তি তাই বস্তির আশপাশ ঘিরে আমাদের তৎপরতা চলতে থাকে সময় সময় এলাকা পরিদর্শন ও লোকজনের সাথে কথা বলতে বলতে আমাদের কাছে কিছু তথ্য চলে আসে তদন্তের প্রয়োজনে সেটি খোলাসা করছি না তথ্যের ভিত্তিতে আমরা এই ঘটনার সাথে সম্পৃক্ত রাজীবকে বিভাগের এলাকা থেকে ওয়ারি দয়াগঞ্জ গ্রেফতার করতে সক্ষম হই রাজীব একজন মাদক সেবী আশেপাশের বস্তিতেই তার বসবাস শুধুমাত্র একটি ব্যাগের জন্য পাঁচ মাস বয়সী আরাফাতের জীবন নিয়ে নেয় এই প্রাচন্ড আসামি রাজীব প্রাথমিক জবানবন্দিতে পুলিশের কাছে তার অপরাধের কথা স্বীকার করে নেয় এবং আজ চব্বিশে ডিসেম্বর বিজ্ঞ আদালতের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে শিশু আরাভাতকে মা আকলিমার কাছে ফিরিয়ে দিতে পারব না কিন্তু তার চোখের পানি আমাদেরও কাঁদিয়েছে কয়েক রাত আমরা ঘুমাইনি শুধু এই প্রাষণ্ডকে আইনের আওতায় আনতে ভিকটিমের বাবার ছোট্ট বর্ণনা সিসিটিভি ফুটেজ থেকে প্রাপ্ত অংশ এবং সর্বোপরি একজন চাক্ষুর সাক্ষী আমাদের এই অর্জনকে বেগবান করতে সহায়তা করে কোথায় যাইনি আমরা শৌচাগার ময়লা ড্রেন থেকে ধরে বিভিন্ন এলাকা ঘেসে আমরা ঘুরেছি হেঁটেছি এটা আমাদের দায় হলেও আমরা এই কাজে ঝাঁপিয়ে পড়েছিলাম ছোট্ট ফ্রেস্তা আরাফাতের আত্মার প্রতি শ্রদ্ধার নিবেদনায় ডিসি ওয়ারি স্যারের সার্বিক তত্ত্বাবধানে এডিসি স্যারের সহায়তায় সিনিয়র এসি ডেমরার নেতৃত্বে এসআই রেদোয়ান ও এসআই জনি সহ সর্বোপরি একটি পুরো টিম দিনরাত কাজ করে এই অভিযান পরিচালনা করেন আরাফাত ছোট্ট বাবা আমার স্বর্গীয় পরিবেশে নিশ্চয়ই অনেক ভালো আছো তোমাকে হারিয়ে খুব ভালো আমরা ছিলাম না বাবা তোমার আসামিকে ছাড়িনি বাবা ওই প্রাচন্ডের সর্বোচ্চ শাস্তি সুনিশ্চিত করেই আমরা থামবো বাবা ভালো থেকো আল্লাহ হাফেজ